আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে খাড়া কেবিনের একটি 709 ট্রাক নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই সেই ট্রাক যে ট্রাকটি আপনারা গত দুই দিন আগে অন্য একটি চ্যানেলে দেখেছেন। গাড়ির নাম্বারটা একটু মিলিয়ে নেবেন, জিনাদহ ড 1100 47। দর্শক, এই গাড়িটির ভিডিও আপনারা একটি চ্যানেলে দেখেছেন, তবে ওই চ্যানেলে গাড়ির দাম দেওয়া ছিল না, তাই আজ আমি আপনাদেরকে দাম সহ ভিডিও দিলাম। একটি চ্যানেল গাড়ির দাম প্রকাশ করেনি, এর কারণ ইচ্ছামতো দাম চেয়ে বেশি দামে গাড়িটি বিক্রি করার ধান্দা। সেই সব ধান্দাবাজের ধোকায় যাতে কেউ না পড়ে তাই দাম সহ গাড়িটির ভিডিও দিলাম। দর্শক, এই গাড়িটির সবগুলো টায়ার নিউ কন্ডিশনে আছে, সবগুলো তারের টায়ার লাগানো আছে এবং গাড়িটিতে কোথাও কোনো কাজ নেই। গাড়ির ইঞ্জিন কন্ডিশন, চেসিসের কন্ডিশন সব কিছুই ফ্রেশ অবস্থায় আছে এবং এই মুহূর্তে গাড়িটা লোড অবস্থায় আছে। গাড়িটিতে খুবই সুন্দর এবং মজবুত 16 ফিটের স্টিল বডি করা আছে। শুধুমাত্র বডির নিচে হুইল বা আর চ্যানেলগুলি কাঠের তৈরি, তবে চেসিস পাতি এগুলোর কন্ডিশন আপনারা পুরোপুরি ফ্রেশ পাবেন। দর্শক, গাড়ির বডিটি সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে, বডিতে সামান্যতম কোনো কাজ নেই। আপনাদের সুবিধার্থে পুরো গাড়িটি আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটি 2008 সালের রেজিস্ট্রেশন, গাড়ির সকল পেপারস আপডেট করা আছে, সম্পূর্ণ রানিং একটি গাড়ি এবং এই মুহূর্তে গাড়িটি লোড অবস্থায় আছে। টাটা এলপিটি 709 মডেলের রানিং এবং ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটিতে কোনো ধরনের কাজ নেই, গাড়িটির মান অত্যন্ত ভালো এবং দামটা মোটামুটি কম আছে, কোনো টায়ার চেঞ্জ করার প্রয়োজন নেই, কোনো ধরনের কাজ করানোর প্রয়োজন নেই, জাস্ট এই অবস্থায় আপনারা কিনেই চালাতে পারবেন। গাড়ির টায়ার, কেবিন, বডি সব কিছু ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়িটির লোকেশন যশোর। আপনারা যারা ন্যায্য দামে গাড়িটি কিনতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, কারো ধোকায় পড়বেন না, সবসময় আইকন টিউবের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।